আমাদের রাজধানী ঢাকায় অবস্থিত 350 বছরের পুরাতন হাজি শাহবাজের মাজার ও মসজিদ। এটাকে অনেকে আবার জিনের মসজিদ নামে জানে। কেন এটাকে জিনের মসজিদ বলা হয় আমি তার উপরে কিছু ডকুমেন্ট আপনাদের মাঝে শেয়ার করব। এখানে গিয়েছিলাম আমি নিজে, যাওয়ার পরে কিছু কিছু বিষয় আমার কাছে একটু অ্যাবনর্মাল মনে হয়েছে। সত্যি খুবই অকল্পনীয় এবং লোমহর্ষকর, আমি বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা চেনা খুব একটা কষ্টদায়ক না। তিন নেতার মাজার ঠিক এইটার পিছনেই মসজিদটি অবস্থিত। আমি এখানে গিয়েছিলাম, যাওয়ার পরে যে বিষয়গুলো দেখলাম সেগুলো এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, এটা হলো মেইন ফটক। আপনি যখন ফটক দিয়ে ভিতরে ঢুকবেন, ঢোকার পরেই ঠিক হাতের বামে একটা সাইনবোর্ড দেখতে পাবেন, যেখানে সংক্ষিপ্ত পরিসরে এই মাজারের ইতিহাস বর্ণনা করা আছে। এরপরে ঠিক পূর্ব সাইডে হযরত শাহবাজের মাজার এবং পশ্চিম সাইডে সেই বিখ্যাত মসজিদটি। হযরত শাহবাজ রহমতুল্লাহ আলাই উনি 1669 সালে এই মাজারটি এবং এই মসজিদটি নির্মাণ করেন। মসজিদ নির্মাণের সময় তিনি মাজারের কাজ শেষ করে যান। পরবর্তীতে তার মৃত্যুবরণের পরে তাকে এখানেই সমাধি দেওয়া হয় এবং স্থানীয় লোকমুখে জানা যায় এই মসজিদটি তিনি নির্মাণ কাজ করেছিলেন সুদূর টঙ্গী থেকে এখানে এসে এসে। অর্থাৎ তৎকালীন সময়ে হাজি শাহবাজ রহমতুল্লাহ আলাই ছিলেন একজন বিশিষ্ট বণিক এবং বিশিষ্ট একজন ব্যবসায়ী। ব্যবসায়ের কারণে ভারতবর্ষ থেকে যখন বাংলাতে আসেন, তখন তিনি গাজীপুরের টঙ্গীতে গিয়ে বসবাস স্থাপন করেন। ওইখান থেকেই মূলত তিনি এখানে চলে এসে প্রতিনিয়ত এই মসজিদের কাজ করছেন। কীভাবে সম্ভব ছিল তৎকালীন সময়ে একটা দূর যাতায়াত করা? সত্যি ব্যাপারটা অবাক করা। অনেকেই বলছে তৎকালীন সময়ে তিনি নাকি জিনের সহযোগিতাতে এই মাজার এবং এই মসজিদটি নির্মাণ কাজ করেছিলেন। এখন আমি আপনাদের মাজারের বৈশিষ্ট্য নিয়ে একটু কথা বলবো। মাজারের চত্বরটাতে যাওয়া মাত্রই ঠিক একটা বড় আকৃতির গেট ফলো করি, যেটা থেকে সরাসরি মাজার দেখা যাচ্ছিল। মূলত এখান থেকেই প্রত্যেকটা পুরুষেরা মাজার জিয়ারত করে থাকেন এবং এর ঠিক পিছনে একটা বড় আকৃতির একই সাইজের গেট আছে। আমি সেখানে যখন যাই, যাওয়ার পরেই কিছু একটা বিপত্তি হয়তো বা একটু ফেস করি। আমি কেন জানা মনে হচ্ছিল আমার শরীরটা একটু ভারভার হচ্ছে এবং এখানে আসার পরে একটা বড় ধরনের স্মেল পাচ্ছিলাম। সত্যি অবাক করার ব্যাপার হলো সত্য, আমি যখন পরবর্তীতে ঘুরে পিছন সাইড দিয়ে মাজারের ভিতরে ঢুকি, তখন এই ধরনের স্মেলটা পাচ্ছিলাম না। ঠিক যখন আমি এটা নিয়ে একটু ভিডিও করতে থাকি, এমত অবস্থায় আমার সঙ্গে থাকা আমার মামা এসে আমাকে এখানে ডেকে নিয়ে যায় এবং আমাকে একটা কথা বলে, আপনি কি এইখানে থাকার পরে কোনো গন্ধ পাচ্ছেন? আমি বলি না। ওরা, ওইখানে যাওয়ার পরে কোনো গন্ধ পেয়েছেন? বললাম হ্যাঁ। উনি বললো যে ওইখানটা মূলত জিনদের এই মাজার জিয়ারত করার স্থান। এক্স্যাক্টলি কথাটা আমার কাছে কেমন যেন মনে হলো, উনি স্থানীয় লোক, উনি এটা লোকমুখে শুনেছে এবং হয়তো বা কিছু না কিছু সে আঁচো করতে পারে, আমি সঠিক জানি না। যাই হোক, পরবর্তীতে আমি মামার সহযোগিতায় মামার সাহায্যেই আমি কিন্তু মাজারের ভিতরে ঢুকি। একদম সিরিয়াস বলছি, মাজারের ভিতরে ঢোকার পরেও ওই স্মেলটা পাইনি, ঠিক বরাবর অপর গেটে গিয়ে যে স্মেলটা পেয়েছিলাম। যাই হোক বন্ধুরা, আপনার যদি কখনও সুযোগ হয় সেক্ষেত্রে এসে মাজারটা জিয়ারত করে যাবেন এবং এই মসজিদে একত্র নামাজ পড়ে যাবেন। আমি আপনাকে সিজদা দিতে বলছি না, মোটেও না, এ ধরনের কাজ কখনও করবেন না, যেটা হারাম সেটা কখনও করবেন না। আমি মাজারের ভিতরের চারপাশের দৃশ্যগুলো দেখিয়েছি এবং মসজিদের কারুকাজগুলোও অনেকটা দেখিয়েছি, সেগুলো সম্পর্কে এখন জাস্ট একটু ক্ষুদ্রভাবে বর্ণনা করি। তৎকালীন সময়ের ব্যবহৃত ইট পাথর বালি সিমেন্ট দিয়েই যেটা বানানো হয়েছিল, সত্যি অপরূপ, যেটা আমাদের মুঘল সাম্রাজ্যের কিন্তু বেশ কিছু ইতিহাস এই মসজিদ এবং মাজারের ভিতরে লুকাইয়াতে আছে। যাই হোক, এখানে আমরা অনেকক্ষণ ছিলাম এবং আমি ভিডিওগুলো করছি কিন্তু একটু গোপনভাবে, আপনারা নিশ্চয় আমার ভিডিওর স্টাইলেও বুঝতে পারছেন। এখানে চাইলেও কিন্তু ডিরেক্টলি ভিডিও করা যাবে না। আজকের ছোট্ট ভিডিওটি এখানেই থাক, নতুন কোনো পর্বে আবার আপনাদের সঙ্গে কথা হবে। আপাতত এতটুকুই, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।